আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আমার আপন হারাম প্রাণ আমার দফর ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় মাথা ভাঙার সাড়ম্বরে পালিত হলো বসন্ত উৎসব। আজ দোল উৎসব। অন্যান্য স্থানের সঙ্গে মাথাভাঙা শীতলকুচি সহ বিভিন্ন এলাকায় বসন্ত উৎসব সাড়ম্বরে পালিত হল। আজ মাথাভাঙা শহরের 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কবিতা রায়ের উদ্যোগে 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকদের নিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। বিভিন্ন ভেষজ আবিরের রাঙিয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি পালন করেন কবিতা দেবী সহ অন্যান্যরা। পাশাপাশি মাথাভাঙা সম্মেলনের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও প্রচুর নৃত্যশিল্পী ও শহরের সমস্ত মহিলা ও পুরুষদের সঙ্গে নিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। স্থানীয়দের পক্ষে বিশ্বজিৎ রায় ও রাজস্ব বিশ্বাস বলেন, গত 2 বছর করোনার কারণে ততটা আনন্দ হয়নি, তবে এবছর করোনা অনেকটা কেটে গিয়েছে। সাধারণ মানুষের অংশগ্রহণের সাথে স্বতঃস্ফূর্ততা এবার লক্ষ্য করা গেছে। প্রচুর মানুষ নানান ধরনের রং বেরঙের শাড়ি পাঞ্জাবি পরে আবিরে রাঙিয়ে দিয়েছেন একে অপরকে। এদিন ফকিরাকুটিতে বসন্ত উৎসব পালন করেন তৃণমূল যুব কংগ্রেস। একথা জানান তৃণমূল যুব কংগ্রেসের পচাকর অঞ্চল সহসভাপতি বিক্রম দত্ত। বসন্ত উৎসবে ফাগুনের হাওয়া শিমুল ফুলে গ্রামগঞ্জে দেখা গেছে বসন্তের অংশগ্রহণ করতে অনেক মানুষকে। শীতলকুচির বিভিন্ন এলাকাতেও বসন্ত উৎসব পালিত হয়। গোসারহাট এলাকাতেও সাড়ম্বরে বসন্ত উৎসব পালন করা হয়। একে অপরকে বিভিন্ন ধরনের আবির রাঙানোর ব্যবস্থা করেন এবং নৃত্যের তালে তালে ছন্দ মিলিয়ে অংশগ্রহণ করেন প্রচুর মহিলা ও পুরুষ। সব মিলিয়ে এই বসন্ত উৎসব মাথাভাঙা সহ মহকুমারের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নৃত্যশিল্পী তথা নৃত্য ও সঙ্গীতের শিক্ষিকা অমৃতা চ্যাটার্জি বলেন, গত 2 বছর ততটা আনন্দ হয়নি, তবে এবছর করোনার বিধিনিষেধ কম থাকায় সকলের অংশগ্রহণ এবং বসন্তের আগমন সত্যি সকলের মনকে উৎফুল্লিত করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু সত্যি সত্যি বসন্ত উৎসব পালন করলাম। আগামী দিনেই দিনটির জন্য অপেক্ষা করে থাকবে মাথাভাঙার মানুষ, একথা জানান অমৃতা দেবী। মাথাভাঙা মহকুমাবাসীকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মাথাভাঙা মহকুমা শাসক অচিন্ত কুমার হাজরা। এবছর নানান রঙের আবিরে রং মাখিয়ে অন্যরকম বসন্ত উৎসব পালন করল মাথাভাঙার আজাদিন সংঘ। এদিন বসন্ত উৎসবকে কেন্দ্র করে আবির না খেলে রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজাদিন সংঘের পক্ষ থেকে। এদিন ক্লাবের সদস্য সহ প্রচুর উৎসাহী মানুষজন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বলে জানান ক্লাবের সম্পাদক সঞ্জয় বর্মন। মহিলা সদস্য বলেন, প্রতি বছর তো আবির নিয়ে লাল হলুদ শাড়ি পরে ক্লাবের পক্ষ থেকে বসন্ত উৎসবের শোভাযাত্রা পালন করি, কিন্তু এবছর একটু অন্যরকমের কর্মসূচি পালন করলাম। রক্তদানের মধ্য দিয়ে সত্যি একটা আলাদা বসন্ত উৎসবের মাত্রা দিয়েছে আমাদেরকে।